MGNREGE প্রকল্পের টাকা লুটের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ শহীদ মাতঙ্গিনী ব্লকের খাড়ুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জিতেন্দ্রনাথ ঘোড়ার বিরুদ্ধে। একজনের পান বরজ স্কিম অন্যজনকে পাইয়ে দিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। প্রায় 105টির মতো পান বরজ স্কিম থেকে 20 লক্ষাধিক টাকা লুট করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিমের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ কোনো পরিযায়ী শ্রমিক এই সুযোগ পাননি। স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জেলা শাসকের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যদিও স্থানীয় তৃণমূল নেতারা কোনো দুর্নীতি হয়নি বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। যদিও আমাদের ক্যামেরা ধরা পড়ল গৈবল্লভ পাত্রের নামের পান বরজ স্কিমের বোর্ড লাগিয়ে চাষ করছেন অন্যজন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান গৈবল্লভ পাত্র। কি নাম আপনার? গোবিবল্লভ পাত্র। আপনার নামে বরজ এসেছে, আপনি বরজটা পেয়ে আপনি কি চাষ করছেন? না। কে করছে আপনার নামে? জিতেন ঘোড়াকে বলেছিলাম যে আমি বছর করতে পারবো না, জিতেন ঘোড়া আমার ভাইকে পাঠিয়েছে, আমি তাকেও একই কথা বলেছি আমি বরজ করতে পারবো না। আপনার ভাই বলছে নাকি আপনি দিয়েছেন? আমি দিয়েছি, আমি তাকে করবো না বলেছি। এবার আমি তাকে, আমার কি এখতিয়ার আছে এই বরজটা তাকে দিতে পার? না, তুমি বলেছ এই কথা যে তুমি বলো। আমি একটা কথাই বলেছি যে আমি বরজ করতে পারবো না। প্রধানের যদি এখতিয়ার থাকে, প্রধান যদি তোমাকে দিতে, তাতে আমার তো কিছু করার নেই, এটা প্রধানের ব্যাপার। এখন যে আপনার নামে বরজ চলছে, যে আপনার ভাই চালাচ্ছে, এটা তো বেআইনিভাবে আপনি চালাচ্ছেন না, আপনার ভাই চালাচ্ছে আপনার বরজ, আর সেটা তো প্রধানের ব্যাপার। আমি কী করে বলবো, প্রধান যদি তাকে দিয়ে দেয় তা আমি তো, আপনি আমি একটা কথাই বলছি, আমি প্রধানকেও বলেছি আমি করবো না, বরজ করবো না, আমার ভাইকেও বলেছি আমি বরজ করবো না। কিন্তু বরজ হয়ে গেছে, বরজ হয়েছে কি হয়নি সে কথাও আমি খবর বলতে পারবো না। মানে আমার সিলটা আসেনি, আমার নামে সিলটা আসেনি, এবার একজনের সিল আসছিল, সে বলছে আমি চাষ করবো না, আমার জায়গায় জল হয়ে গেছে। আমি তখন বললাম আমার যখন সিল আসেছি তোমার এই সিলটা আমাকে দিবে, আমি চাষ করবো। সে বলেছে হ্যাঁ তুমি চাষ করো, আমি তোমাকে ছেড়ে দেবো। কে বলেছেন ওটা? ভজৌরি গোপীবল্লভ পাত্র, উনি আপনাকে বলেছেন? হ্যাঁ, আমার দাদা হয়। যেটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, সেটা হচ্ছে যে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খাড়াইদী গ্রাম পঞ্চায়েতের গাদিন বুথ, যে বুথে বর্তমান গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি, সেই বুথে প্রধান যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, সেটি MGNREGE প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য যে পান বরজের যে প্রকল্প দেওয়া হয়েছিল IBS প্রকল্পে, সেখানে গোপীবল্লভ পাত্র নামে যে ব্যক্তির নামে পান বরজের টাকা প্রকৃত অর্থে বরাদ্দ হয়েছে, সেই গোপীবল্লভ পাত্রকে তার জায়গাতে পান বরজ তাকে করার সুযোগ না দিয়ে, সে যেহেতু তৃণমূল দল করেন না, তৃণমূল দল বিরোধী, তাই তার নামাঙ্কিত টাকা, এমনকি তার নামে বরাদ্দ যে টাকা, যে টাকা এনআরজিএসের নেম প্লেটে লিপিবদ্ধ হয়েছে, সেই টাকা প্রধান তার নিজস্ব কেডার, অর্থাৎ তার নিজস্ব লোক গৌরহরি পাত্র নামে এক ব্যক্তি, যার সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক এবং রক্তের কোনো সম্পর্ক গোপীবল্লভ পাত্রের সঙ্গে নেই, তেমন একজন ব্যক্তিকে সেই বরজের টাকা পাইয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। সেই নেম প্লেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, এই প্লেটে উল্লেখ করা হয়েছে 1,28,488 টাকা বরাদ্দ হয়েছে, এবং এই টাকাটা টোটালটাই গোপীবল্লভ পাত্রর নামেই বরাদ্দ হয়েছে। অথচ গোপীবল্লভ পাত্রকে এই টাকা না দিয়ে সেখানে অবৈধভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান আত্মসাৎ করবার লক্ষ্যে এখানে একটি নোংরা কাজ করছে। শুধু তাই নয়, এই প্রধানের স্বামী গত বোর্ডে পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, এবং এই প্রধান হওয়ার ফলে 2018-19 আর্থিক বর্ষে খাড়ুইদি গ্রাম পঞ্চায়েতে 105খানা এরকম বরজ করেছিল, যাদের জন্য বরজের পেমেন্ট দুটো ভাগে দেওয়া হয়েছিল, একটি লেবার ওরিয়েন্টেড আর একটি হচ্ছে মেটেরিয়ালস ওরিয়েন্টেড। লেবার পেমেন্ট সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু মেটেরিয়ালস কম্পাউন্ডে সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে। এটা আমরা DMকে, BDOকে এবং তমলুক থানার ভারপ্রাপ্ত আধিকারিককে প্রধানের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করেছি। সেখানে উল্লেখ করেছি আমরা পরিষ্কারভাবে যে যাদের লেবার পেমেন্ট করা, মানে মেটেরিয়ালস পেমেন্ট করা হয়েছিল 18-19 আর্থিক বর্ষে, তাদের প্রত্যেকের কাছ থেকে 26% টাকা নগদে কেটে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক, এবং প্রায় টাকার পরিমাণ 20 লক্ষ টাকা।
যেহেতু সেই অভিযোগের ভিত্তিতে প্রধানের স্বামী এবং প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি তৃণমূল সরকারের ডিএম, তৃণমূল সরকারের বিডিও, তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন, তাই তাদের দাঁতে রক্ত লেগে গেছে বলে সেই জন্য আবার তারা পুনরায় আবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন। তার নজির প্রধানের নিজের বুথের এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।